নমস্কার, আজকে আমি মূলত যে পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি এই টপিকটা রিলেটেড আমি একটা ভিডিও কিছুদিন আগে আমি দিয়েছিলাম। তো অনেকেই আমাকে বলেছে যে দিদি আপনি এই রিলেটেড যে আমাদের টাইপসগুলো যেগুলো দিয়েছিলেন, তো এগুলোর থেকে আমরা প্রিভেনশন কিভাবে নেব, মানে কি কি পদ্ধতিতে এগুলোকে আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো, অনেকটাই কোপ আপ করতে পারবো। ইয়া ফ্রেন্ডস, আই এম টকিং টুডে অ্যাবাউট হাউ টু প্রিভেন্ট পোস্ট মিসক্যারেজ ট্রমা অর ডিপ্রেশন ইন ইউ। মিসক্যারেজ জিনিসটা সত্যি খুবই খারাপ এবং যে কাপলকে এটা ফেস করতে হয়, বিশেষ করে মা বাবা যারা এটা ফেস করে তাদের তো কষ্টের চূড়ান্ত থাকে না, সেটা অবশ্যই বোঝাই যায়। এছাড়া তাদের সঙ্গে যুক্ত পরিবার যারা একটি নতুন অতিথির আসার আশায় ছিল তাদের ক্ষেত্রেও এটা খুব একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু যেটা হওয়ার সেটাকে তো দেখুন আমরা কেউ আটকাতে পারবো না, সেটা কোনো শারীরিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে যেমনকি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কী কী ধরনের ডিপ্রেশনের থ্রু দিয়ে একটি মহিলা যেতে পারে পোস্ট মিসক্যারেজ, তো সেরকমই কিছু উপায় আমি আজকে বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি যে কোনো দম্পতি যারা হয়তো আমার বন্ধুদের মধ্যে তোমরা আছো, হয়তো তোমাদের আশপাশের চেনা জানা কেউ এরকম প্রবলেম ফেস করেছে, তোমরা তাদেরকে এই পার্টিকুলার কয়েকটা এই থেরাপি তোমরা বলতে পারো যাতে তারা এই পার্টিকুলার ট্রমা বা স্ট্রেস থেকে নিজেদেরকে রিলিভ করতে পারে। আই এম টকিং অ্যাবাউট দি সাম মেথডস টু রিমুভ দ্য ডিপ্রেশন। প্রথমত বলে রাখি কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনসের থ্রু দিয়ে তোমরা যেতে পারো। আমি কিন্তু শুধু যে মা তার কথা বলছি না, আমি বাবাকেও এটাই প্রেসক্রাইব করবো, কেননা কষ্টটা দুজনেরই। যদিও যেহেতু পুরুষ এবং নারী উভয়ের উভয় লিঙ্গ আলাদা হওয়ার কারণে এদের কষ্ট বা দুঃখ প্রকাশ করার পদ্ধতিটা আলাদা থাকে, তাই অবশ্যই বলবো অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু মেডিকেশনসটা থাকে যেগুলো এটা ভুলে যেও না কোনো ভালো সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে একে অপরের সমস্ত ঘটনাটা তাকে বলে তাকে জানিয়ে তার প্রেসক্রাইব করা কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিসিনস তোমরা কিন্তু ট্রাই করতে পারো। মনে রাখবে অ্যান্টি ডিপ্রেসেন্ট কোনো মেডিসিন কিন্তু সেলফ মেডিকেশনের থ্রু দিয়ে নেবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যদি সেটা প্রেসক্রাইব করে তখনই নেবে। এছাড়া তোমরা একটি পার্টিকুলার থেরাপি আছে ইলেকট্রোকনভালসিভ থেরাপি ইসিজি, এই থেরাপির মাধ্যম দিয়ে তোমরা যারা মানে যেতে চাইছো বা হয়তো তোমরা বিভিন্ন সাইকোলজিস্ট বা অন্যান্যদের কাছ থেকে তোমরা শুনে থেকে থাকবে যে ইসিজি ইলেকট্রোকনভালসিভ থেরাপির মাধ্যম দিয়েও ডিপ্রেশনের লেভেলকে অনেকটা কমা করা যায়, বা ধরুন যারা ডিপ্রেশনের থ্রুটি ট্রমাতে চলে গেছে তাদের জন্য এই থেরাপিটা কিন্তু অনেকটা বেনিফিশিয়াল। এছাড়া তোমরা যেটা আমি অবশ্যই সেবারও করেছিলাম এবারও বলবো, যেহেতু কষ্টটা তোমাদের দুজনে হয়তো প্রকাশ এক একজনের ভিন্ন রকম, হয়তো মার প্রকাশ একভাবে বাবার প্রকাশটা একভাবে, তবুও বলবো আগে একে অপরকে বোঝো, একে অপরের কষ্টটা একে অপরের সাথে শেয়ার করো। অনেক সময় আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা অনেক ব্যথা অনেক যন্ত্রণা যদি আমরা পাঁচজনের সঙ্গে যদি আমরা ভাগ করে নিই তাহলে সেই যন্ত্রণার যে বোঝটা যে বোঝাটা যেটা আমাদের পুকুরে খায় অনেক কমে যায়। এছাড়া একে অপরের সঙ্গে সময়টা কাটানো, এমন নয় যে ঘটনা হয়ে গেল কেউ কারোর সঙ্গে কথা বলছো না মুখ দেখছো না বা একে অপরকে অ্যাভয়েড করে যাচ্ছে, এটা করো না, কারণ দুজনেরই কষ্ট দুজনেরই দুঃখ, তাই উচিত দুজনেরই একে অপরকে যেহেতু সম্পর্কটা তোমাদের একে অপরের সঙ্গে হাত দিয়ে পার্টিকুলারলি পরিস্থিতিটার সঙ্গে লড়াই করা। যাও না এমন কিছু পার্টিকুলার আর্টিকেলস পড়ো, এমন লোকেদের ইন্টারভিউ পড়ো যারা হয়তো মিসক্যারেজের থ্রু দিয়ে যে পার্টিকুলার মোমেন্টের থ্রু দিয়ে যেসব কাপলদের যেতে হয়েছে তাদের আর্টিকেলসগুলো পড়ো, ইউটিউবে দেখো বা টিভিতে দেখো, পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করো, এমন অ্যাম্বিয়েন্সে যাও যেখানে তোমাদের ভালো লাগবে যেখানে মনটা খুশি হবে এমন অ্যাম্বিয়েন্সে। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে চেষ্টা করবে শিশুদের আনাগোনা যেখানে বেশি, বিশেষ করে নবজাতকদের আনাগোনা যেখানে বেশি সেইসব জায়গাতে না যাওয়ার, কারণ তাদের খিলখিল করা চেহারাগুলো দেখলে হয়তো কোথাও না কোথাও তোমার মনের মধ্যে চেপে থাকা সেই ব্যথাটা আবার চাকার দিয়ে উঠবে, তাই সেমন তেমন জায়গায় যেও না বা চেষ্টা করো অ্যাভয়েড করার, পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে চলে যাও বা আরও ভালো
ফুলে ফাটিয়ে দেয়। আজকে তাহলে এই অবধি, আশা করছি তোমরা যারা আমার বন্ধুরা যারা আছো, যারা এই পার্টিকুলার টপিকের উপর যারা মতামত শুনলে যে তোমরা এটাকে নিশ্চয়ই ইউটিলাইজ করবে, বা তোমাদের আশেপাশে যদি এমন কোনো দম্পতি থেকে থাকে তাদের সঙ্গে পার্টিকুলার আইডিয়াসগুলো শেয়ার করবে। তবে হ্যাঁ, অবশ্যই বলবো সাইকোলজিস্টের সঙ্গে যদি তোমাদের মনে হয় যে তোমরা এই পার্টিকুলার ডিপ্রেশনের থ্রু দিয়ে যাচ্ছ, সাইকোলজিস্টকে কনসাল্ট কিন্তু মাস্ট করবে, সেটা কিন্তু করতে ভুলবে না। আর অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকসগুলো আমাকে জানিও। তোমাদের ফিডব্যাকসগুলো পেলে আমি আরও এনকারেজ করি নতুন নতুন টপিকের ওপর তোমাদেরকে ভিডিও দেওয়ার। এছাড়া তোমরা আর কী কী বিষয়ের উপর জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সের নিচে জানিও, বা হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো জানিয়ে, তাহলে আমরা সেই অনুযায়ী নতুন ভিডিওস বানিয়ে তোমাদেরকে অবশ্যই আপলোড করবো উইদিন সাম টাইম। সুস্থ থেকো।